কোচবিহার এমজেএন মেডিকেল ও হাসপাতালের দায়িত্বভার দিতে এসে গোভ্যাক্স স্লোগানের মুখে পড়লেন প্রাক্তন এমএসভিপি রাজীব প্রসাদ। এদিন তিনি নিয়ম অনুযায়ী নতুন এমএসভিপি সৌরদীপ রায়ের হাতে দায়িত্বভার তুলে দিতে আসেন। সেখানে আসা মাত্রই তাকে দেখে হাসপাতালের কর্মীরা চোর বলে চিৎকার করে ওঠেন, পাশাপাশি তাকে গোভ্যাক্স স্লোগান দিতে থাকেন হাসপাতালের কর্মীরা। ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত আপনারা প্রত্যেকেই জানেন, তো এখান থেকে বিতাড়িত হয়েছে খুব ভালো কথা, কিন্তু ওনার উপযুক্ত শাস্তি এখনো হয়নি। আপনারা দেখেছেন নর্থ বেঙ্গল, আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক, কঠিনতম কঠিন শাস্তি হোক। উনি এইসব লোকদের প্রতি যা অনাচার এবং অন্যায় করেছেন তা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না, এবং এর প্রতিলিপি হিসাবে আমরা অনেক স্মারকপত্র আমরা স্মারকলিপি অনেক আমরা স্যারকে দিয়েছি। উনি আমাদের বিনা কারণে প্রত্যেক দাদাদের বেতন এবং আমাদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতেন, মাসের পর মাস মানসিক নির্যাতন করতেন এবং আমাদেরকে ডেকে বিভিন্নভাবে হেনস্থা করতেন। তো আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেরকম করেছে ওনাকে ঢুকতে দেয়নি, তার থেকেও কঠিনতম শাস্তি, এবং ওনাকে যেন উনি যে দুর্নীতিগুলো করেছেন তার তদন্ত সঠিকভাবে হোক। আজকে এসেছিলেন কি বলুন, কিছু বলছেন? আজকে মনে হয় উনি হয়তো ওনার হ্যান্ডওভার দিতে এসেছিলেন, আমরা ঠিক জানি না, কিন্তু আমরা চাই না উনি এখানটায় ঢুকুন। এমএসবি নতুন এমএসবির ঘরে দেখা গেল উনি চার্জ দেননি, অন্য ঘরে নিয়ে গিয়ে চার্জ দিলেন, কি বলবেন? সেটা তো আমরা জানি না, উনি কারণে চুপচাপই এসেছিলেন, আমরা অফিসে কাউকে জানাননি উনি যে উনি আসছেন, পরে আমরা খবর পেলাম উনি আসছেন। ধন্যবাদ হয়ে গেছে, আর হচ্ছে যেগুলো অফিসিয়াল ফর্মালিটিস সমস্ত কিছুই হয়ে গেছে, আমি পুরোপুরি জয়েন করে গেছি, আর উনিও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেলেন। কতদিন পরে চার্জ পেলেন আপনি? আমি চার্জ পেলাম হচ্ছে 3 দিন পরে। এতটা দেরি হওয়া স্যার কি কারণ? ওনাকে মানে বলা হয়েছিল উনি কিন্তু আজকে এসছে না। স্যার আরেকটা জিনিস দেখা গেল যে নিচে একটা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে। আমি সেটা বলতে পারবো না, আমি আমার ঘরে ছিলাম আর কি, আমি একটা আওয়াজ পেয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে আর মানে আমি কিছু সেভাবে জানি না। আমি অ্যাকচুয়ালি আমার